আজকে আমি বানাতে চলেছি খাসির মাংস। সো সেটা আমার স্টাইলে, আর আমার স্টাইলে। আর হ্যাঁ, একটা কথার জন্য সরি যে আমি অনেক দিন ডিলে করে ফেলেছি ভিডিও ছাড়ার জন্য, সেটার জন্য সরি। বাট আর একটা জিনিস দেখাতে চাই গাইস, আমি যে কান ফুটিয়েছিলাম দেখো কান ঠিক হয়ে গেছে, ওটা নিজে নিজে ফুটিয়েছি কিন্তু আমি। সো এর জন্য একটা লাইক দিয়ে দিও প্লিজ। লাইকের জন্য তো কোনো পয়সা লাগে না, লাইক তো একদম ফ্রিতে, তো লাইক করে দিও। আর চলো তাড়াতাড়ি দেখে নিই কীভাবে খাসির মাংসটাকে বানাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটাকে কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটাকে দেখবে কিন্তু, কারণ মাঝখানে মাঝখানে আমি টিপস দিতেও পারি, নাও দিতে পারি, কোনো ঠিক নেই, বাট দেওয়ার সম্ভাবনাটা বেশি আছে। সো এই কারণে তাড়াতাড়ি চলো। তার জন্য কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি একটা দারচিনি, দুটো এলাচ, আর বেশ কয়েকটা লবঙ্গ, নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন নুন, নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন চিনি, নিয়ে নিয়েছি একটা সানরাইজের শাহি গরম মশলা, নিয়ে নিয়েছি একটা বানিয়ে নেবার একটা স্পেশাল মশলা, তার জন্য রাখছি হলুদ গুঁড়ো, 2 এলাচ, সামান্য তার গেলে লবঙ্গ, 1 কুচো আদা, দারচিনি, একটা 2টো কাঁচা লঙ্কা, 1টা পেঁয়াজ, সামান্য নুন, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, 1টা শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, আর 3-4টে রসুন। এবার এগুলোকে আমরা পেস্ট করে নেব। এবার এই মশলাগুলোকে আমরা পেস্ট করে নেব। এর মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা, মানে যা যা যে মশলাগুলো দেখালাম সেগুলো, নুন, দারচিনি, লবঙ্গ, হলুদ গুঁড়ো, মস্তগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আর আমি যেহেতু বেশি ঝাল করবো না, তো এই কারণে বেশি মানে শুকনো লঙ্কা 1টা দিয়েছি, কাঁচা লঙ্কাটা মোটামুটি একটা ফ্লেভারের জন্য দিতে হয়, তার জন্য দিয়েছি, আর শুকনো লঙ্কার গুঁড়োটা বেশি দিইনি, তো এর জন্য একটা ফ্লেভারটা। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি জল, এতটা জল যথেষ্ট। তারপর এটাকে আমরা গ্রাইন্ড করে নেবো। তো এর মধ্যে থেকে পেস্টটা আমরা করে নিয়েছি, এবার দেখে নিই গন্ধটা কিন্তু খুব সুন্দরই বেরোচ্ছে, দেখে নিন আপনার কালারটা সামনে দিয়ে দেখে নিন। কালারটা অতটা ভালো না লাগলেও মানে এর যা যা মশলা দিলাম এটা কিন্তু টেস্টটা কিন্তু খুব দুর্দান্ত, এখান দিয়ে তো আপনারা গন্ধটাকে পাবেন না। সো এটার জন্য একটা রিয়েল লাগে, মানে একটা খারাপ লাগছে না, তো গন্ধটা দিয়ে পেতেন কত ভালো লাগতো আমার। সো ঠিক আছে, এবারে আমরা মাটনটাকে ম্যারিনেট করব। আমরা নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মতন খাসির মাংস, সো এগুলো র পিসই আমি নিয়েছি। এবার আমরা এটাকে ম্যারিনেশন করব। সো এর জন্য দিয়ে দেবো নুন, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, কিছুটা গোলমরিচ দিয়ে দেবো। আর গাইস, ব্যাকগ্রাউন্ডে যদি যে কথাগুলো হচ্ছে সেগুলো একটু ইগনোর করবো, কারণ সেটা আমি স্কিপ করতে পারবো না। সো জানি যে পরে অডিও দেওয়া যায়, বাট আমি দেবো না, সো এটা একটুখানি মানে একটু এর জন্য একটু ক্ষমা করো, বাট ঠিক আছে। সো দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, সামান্য টক দই, টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে এর টেস্টটা একটু ভালো লাগবে। তাহলে তারপর আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে দিয়ে দেবো 1 চামচ মশলা, 1 চামচ না মোটামুটি একটু বেশি করে দিতে হবে, ওর যে আর কি মানে লিকুইড যে পার্সেন্টটা ওটাকে দিতে হবে, ব্যাস এবারে দিলে যথেষ্ট। সো এবার এটাকে আমরা পুরোটা মাখিয়ে নেব, আমি হাত দিয়ে মাখালাম না, চামচ দিয়ে মাখাচ্ছি। যদিও আমি ঘরে তো হাত দিয়ে মাখাই, শুধুমাত্র আপনাদের জন্য চামচ দিয়ে করছি, তো এর জন্য একটা লাইক প্লিজ প্লিজ গাইস। আপনাদের এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনার কেমন লেগেছে। যদিও বা এখনো রেসিপিটা পুরোপুরি আমি বলিনি, সো আমাদের এই ম্যারিনেশনটা হয়ে গিয়েছে, তো এইটাকে আমরা রেখে দেব ওভারনাইট। তো সরি দেখালাম না, এই ম্যারিনেশনটাকে আমরা রেখে দেবো ওভারনাইটের জন্য। তাহলে ওভারনাইট যদি রেখে দিই তাহলে এটা আরও মানে এর যে আমরা যে মশলাগুলো দিলাম ভিতরে টেনে নেবে, আরও জুসি, আরও জুসি হয়ে যাবে, আরও টেন্ডার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আমরা প্রেশার কুকারটাকে গরমে বসিয়ে দিয়েছি, তো এবার দিয়েছি, দিয়ে দেব সামান্য সর্ষের তেল, দিয়ে দেব গোটা গরম মশলা, আর গ্যাসটা রাখবেন মিডিয়াম টু লো ফ্লেমে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে এগুলোকে হালকা ফ্রাই করে নেব। খালি এলাচগুলোকে আমি ফাটিয়ে দেবেন, আমি ফাটিয়ে দিতে ভুলে গেছি, এবার নেড়ে নেব, দিয়ে দেব আগে থেকে কুচি রাখা পেঁয়াজ, তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেবো, ডাকটাকে একটু আস্তে করে দিতে হবে, একদম ডাউন করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এটাকে আমরা দিয়ে দেবো ভাজা হতে কিছুক্ষণের জন্য, দিয়ে দেবো 2 টেবিল স্পুন চিনি, তো এবার বলি আসল কারণটা, চিনি দিলে না কি হবে আপনাদের যে রান্না যে করবেন তো এটা ক্যারামেলাইজড হয়ে মানে চিনিটা কি বলে যাবে, তো ক্যারামেলাইজড হয়ে কি হবে কালারটা কিন্তু খুব সুন্দর হবে, যার জন্য আপনাদের যে মানে কালচে সেটা আসবে সেটার একটা টিপস দেবো, দেখে দিলাম 5 টিপস, অনেকেই হয়তো জানেন তো আমি বললাম এর মধ্যে চিনি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে। এটাকে আমরা একটুখানি ফ্রাই করে নেবো, ভাজা হয়ে এসছে, এবার আমরা দিয়ে দেবো সেই পেস্টটা, এবার আমরা দিয়ে দেবো সেই পেস্টটা যেটা আমরা আগে দিয়ে পানি আর কি রেখেছিলাম, এটাকে এবার আমরা একটু ফ্রাই করে নিয়ে ভালো করে কষাবো আর কি মশলাটা। বাট এখান দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু একটা কালচেনেস কিন্তু অলরেডি এসে গেছে, দেখুন একটা কালচেনেস এসেছে, সেটাকে আমরা একটু ফ্রাই করে নেব। তো গাইস দেখতে পাচ্ছ মাংসের কালারটা একদম কালো হয়ে এসছে, সো তো খাসির মাংসটা আমরা দিয়ে দিয়েছি, ওটাকে আমরা মিক্স করে দেবো, তো ভালো করে আমরা এটাকে কষিয়ে নিচ্ছি, আসলে এতটাই কালো হয়ে গেছে তার মধ্যে এখান দিয়ে ভালো করে রাইটিংটা আসছে আর জন্য আরও কালো কালো লাগছে, তো এটাকে এবার আমরা জল ঢেলে এটাকে এবার আমরা সেদ্ধ হয়ে কষিয়ে দেবো, 8টা সিটি দেবো। সো এবার এর মধ্যে দিয়ে দেবো চায়ের লিকার, এর মধ্যে চায়ের লিকারটা দিলে কি হয় মানে আরো কালচেনটা আরো বেড়ে যায়, আর যেহেতু লাইটিং এর জন্য কালচেনেস আরো বেড়ে যাচ্ছে তার মধ্যে আরো মানে নর্মালি কালচেনেসটা কিন্তু বেড়ে যাবে, তো ওটাকে কষানোর জন্য ছেড়ে দেবো। গ্যাসটাকে আমরা ঢাকনা বন্ধ করে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি,
ফার্স্টে গ্যাসটাকে আমরা জোরে করে দিয়েছি, এক সিটি হলে তারপরে আমরা আস্তে করে দেবো আবার। সো সিটির জন্য অপেক্ষা করি। তো হয়ে গিয়েছে, এবার আমরা গ্যাসটাকে একটু আস্তে করে দেবো, একদমই আস্তে করে দেবো, এবার এটা আস্তে আস্তে হোক নিজে নিজে। আমাদের খাসির মাংস রেডি হয়ে গিয়েছে, আর তোমাদেরকে প্রেশার কুকার থেকে নামানোটা দেখাতে পারলাম না, কারণ সেই মুহূর্তে আমার ফোনের মধ্যে চার্জ ছিল না, তো চার্জে বসাতে হয়েছিল, তো লো চার্জের জন্য, লো ব্যাটারির জন্য ভিডিওটাও করতে পারিনি, তার জন্য সরি। আর টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়েছে, সো তোমরা কিন্তু এই রেসিপিটাকে ট্রাই করতে পারো, আর এই রেসিপিটাকে তোমরা ট্রাই করতে পারো। আর এই কথা কিন্তু সত্যি, আমাকে কিন্তু রেসিপিটা করতে জাস্ট এমনি বাসন টাসন এগিয়ে দিতে বা মশলাগুলো এগিয়ে দিতে জাস্ট আমার মা হেল্প করেছে, বাট পুরো রান্নাটা কিন্তু আর ইনগ্রিডিয়েন্টস মানে যে জিনিসগুলো আর কি জোগাড় দেওয়া পরপর যে বসানো মানে দেওয়াগুলো সেগুলো কিন্তু আমি নিজে নিজেই করেছি। সো এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও, আর হ্যাঁ অবশ্যই বল মানে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে যদি ভালো লাগে শেয়ার করবে, আর অবশ্যই রান্নাটাকে রেসিপিটাকে নিজের ঘরে কিন্তু ট্রাই করে দেখো। তো আমরা সিটির জন্য অপেক্ষা করে থাকি।